মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোরা কেন ভোরবেলা দেখা করবি? কেন ভোরবেলা তোরা দেখা করবি বল? বাড়ির কেউ যখন ঘুম থেকে ওঠেনি তখন কেন তোরা একসঙ্গে দেখা করবি বল? সেটা দেখতে খারাপ লাগে না? এই যে, এই যে সূর্যদার রুমাল, এই রুমালটা দিদিভাইয়ের কাছে কি করে এলো জিজ্ঞেস করো ওকে, কি করে এলো জানো তোমরা কেউ জানো? হ্যাঁ মা, তোমরা কি এটাও কেউ জানো যে এখনো দিদিভাই সূর্যদার গাড়ি করে ঘুরে বেড়ায়, গাড়ি করে বাবার অফিসে যায় রোজ? হ্যাঁ, টিয়া আমাকে বলেছে এই কথাটা, টিয়া নিজের চোখে দেখেছে। আমাকে এই নিয়ে কম অপমানিত হতে হয়নি ওই বাড়িতে। আমাকে তো রোজ সারাক্ষণ ওই বাড়িতে নানার কথা শুনতে হয়, তার উপর তোর অপমানের ভাগটাও আমাকেই নিতে হয়, জানিস তুই সেটা? জানিস তুই? আমি আর পারছি না, আমি আর পারছি না, আমি সহ্য করতে পারছি না। আমি নীলু যা বলছে এসব সত্যি নাই। হ্যাঁ, সূর্যর সঙ্গে আমার দেখা হয়েছিল যেদিন আমি আমার ব্যাগ চুরি করে ছিনতাইবাজ পালিয়ে গেছিল, আমি পড়ে গিয়ে চোট পেয়েছিলাম, সেদিনই দেখা হয়েছিল। কিন্তু সেটা হঠাৎ দেখা, আমরা প্ল্যান করে কখনো দেখা করিনি মা, আমি ভাবতেও পারি না সে কথা। দিদি ভাই, সেদিন তো সৌজদার সাথে দেখা হয়েছিল, তুই তো আমাকে বলিসনি। ঠিক এই কারণেই বলিনি, ঠিক এই কারণেই বলিনি স্রোত। তোরা এখন প্রত্যেকে যেরকম আমাকে ভুল বুঝছিস, আমি জানি তখনও ভুল বুঝতিস, আমি সেই জন্যই বলিনি। আর ঘটনাটা এতটাই তাৎক্ষণিক ছিল যে আমি ভাবিনি সেটা নিয়ে কোনো কথা। তারপরে তো সূর্যর মতো অফিসে চলে গেছিল, আমি আমার মতো অটো করে অফিসে চলে গেছিলাম, কখনো আমি ভাবতেও পারি না প্ল্যান করে সূর্যর সঙ্গে আলাদা করে দেখা করার কথা। তুই কিন্তু কথাটা আমাকেও জানাসনি দিদি ভাই, তোর সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। হ্যাঁ, ওর সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল, তখন তো বলিসনি আমাকে কথাটা। কেন বলিসনি? যখন কাউকে কিছু জানাসনি এই ব্যাপারে, তার মানে তোরা বিষয়টা গোপন করতে চেয়েছিস। তুই যদি দিনের পর দিন এরকম করে যাস তাহলে তাহলে আমাদের আমাদের জন্য কি সেটা খুব সম্মানের হবে বল? কেন করছিস না? সূর্যদা তোকে ভুলতে পেরেছে এখনো না, তুই সূর্যদাকে, আর তোদের এই মান অভিমানের খেলায় আমাকে সাফার করতে হচ্ছে। তাহলে কি তোর মনে এটাই ছিল যে তুই তোর বোনের সাজানো একটা বিয়ে দিবি, এক তলে তলে সূর্যর সঙ্গে যোগাযোগ রেখে যাবি? ছি 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 রাই, আমি ভাবতে পারছি না, আমরা এই শিক্ষা দিয়েছি তোকে। হ্যাঁ মা, আর বলো না এভাবে, আমি সহ্য করতে পারছি না মা। আচ্ছা, আমার যদি এমন ইন্টেনশন থাকবে তাহলে বিয়েটা কেন দিতাম আমি? আমার সূর্যর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, আমার সূর্যর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করো তোমরা। আমি কখনো ওর সঙ্গে আলাদা করে দেখা করার কথা ভাবতেও পারি না নীলু, বিশ্বাস কর না আমার কথা। যেদিন থেকে নীলুর বিয়ে হয়েছে সেই রাত থেকে আমি জানি সূর্য নীলুর স্বামী, আর এটাই আমার কাছে সূর্যর একমাত্র পরিচয়। আমি কেন ভাবতে যাব এরকম? আর আমার আমার বোনের সংসারে অশান্তি হোক আমি কেন চাইবো মা? বড় বড় কথা বলিস এরাই, আজ শুধুমাত্র তোর জন্য নীলু চোখের জল ফেলছে, বোনের বরকে নিয়ে টানাটানি করছিস? ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।